চিরাচরিত প্রথা মেনে আদ্যাপীঠে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। এদিন প্রায় 2000 জনকে দেবী জ্ঞানে পুজো করা হয়। সকাল থেকে মন্দিরে ছিল ভক্তদের লম্বা লাইন। প্রথা মেনে রামনবমীর দিনে আদ্যাপীঠে কুমারী পুজোর আয়োজন। উৎসবের মেজাজ আদ্যাপীঠে। রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে রামনবমী। আর এই অনুষ্ঠান উপলক্ষে মহা সাড়ম্বরে কুমারী পুজো অনুষ্ঠিত হলো আদ্যাপীঠে। জানা গেছে 1327 সালে রামনবমী তিথিতে অন্নদা ঠাকুর প্রথম এই কুমারী পুজোর সূচনা করেন। চৈত্র মাসে রামনবমীতে এই কুমারী পুজো অনুষ্ঠিত হয়। কথিত আছে সেই সময় তিনি 28 জন কুমারীকে দেবী রূপে পুজো করেছিলেন। জানা যায় সেই দিন 28 জন কুমারী সংখ্যা হলেও পরে দেখেন পুজো পেয়েছেন 29 জন। কিছুতেই সেদিন হিসাব মেলাতে পারেননি অন্নদা ঠাকুর। পরে তিনি স্বপ্নাদেশের মাধ্যমে জানতে পারেন আদ্যামা তার কাছে পুজো নিয়েছেন। তারপর থেকেই একই নিয়মে এই কুমারী পুজো হয়ে আসছে। এদিন সকাল থেকেই শুরু হয়েছে কুমারী পুজো। এই রামনবমীর পুণ্যতিথিতে এবছর প্রায় 2000 কুমারী পুজো নিতে দূর দূরান্ত থেকে এসেছেন এখানে। পাশাপাশি এদিন আদ্যাপীঠে কুমারী পুজো দেখতে এবং ভোগ প্রসাদ পেতে বহু পুণ্যার্থীর সমাগম হয়েছিল। কুমারী পুজো পেয়ে রীতিমতো খুশি কিন্তু ছোটরাও। কুমারী পুজোর জন্য তোমাকে কি পুজো করা হলো? কেমন লাগলো? ভালো লাগলো। এই বিষয়ে আদ্যাপীঠ মন্দির সূত্রে জানা গেছে অন্নদা ঠাকুরের হাত ধরে এই কুমারী পুজোর সূচনা হয়। তারপর থেকে আমরা এই একই নিয়মে পুজো করে আসছি। যত কুমারীরা প্রতি বছর এখানে এসে উপস্থিত হন তাদের প্রত্যেককেই কুমারী রূপে পুজো করা হয়। এই কুমারী পুজোয় কুমারী মাকে আমরা নিজেদের মায়ের মতন করে সেবা করার চেষ্টা করি। বাচ্চাদের পছন্দসই খাবার যেমন চকলেট, লজেন্স, দই, মিষ্টি সব রকমই রাখার চেষ্টা করি। এই বিষয়ে তিনি আরো বলেন, এই রামনবমীর পুণ্যতিথিতে তিনি 1327 সনে 28 জন কুমারীর পূজা করেছিলেন, কিন্তু পাতা তোলার সময় একে 29 কানা পাতা বারে বারে ঠাকুর গুনলেন। আমি তো গুনে গুনে 28 জন কুমারীরই পুজো করেছি। আজকের দিনে আদ্যামা আবার রাত্রে স্বপ্নে বলেন, আমি নিজে গিয়েছিলাম তোর 28 জনের সঙ্গে। তাই আজকের দিনে মা এই কুমারী বেশি, সেই থেকেই 1327 সন থেকে আজকে 108 বছর হয়ে গেল। সেই থেকে যত কুমারী আসে আমরা মা বোধে আর দামা বোধে ওদের সেবা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।